নমস্কার, প্ল্যাটো পুলিশের পক্ষ থেকে আমি রোশন লস্কর ও অনুরুদ্ধ ঘোষ আমাদের আজকের এলাকার যাত্রা ব্যারাকপুর। ব্যারাকপুর পশ্চিমবঙ্গের এক সুপ্রাচীন শহর। ব্যারাকপুরকে সাধারণত শিল্পনগর বলা হয়, কিন্তু এই নগরের সঙ্গে জড়িয়ে আছে বাংলা তথা ভারতবর্ষের অতি সুপ্রাচীন ইতিহাস। জড়িয়ে আছে সেই প্রাচীন লাল সাহেবের বাংলো, এশিয়ার প্রথম চিড়িয়াখানা, বিখ্যাত ঘোড় দৌড়ের বিলুপ্ত ইতিহাস আছে, সিপাহী বিদ্রোহের সময়টার প্রতিষ্ঠিত মিষ্টির দোকান। যে মাটিতে ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ভারী দ্বীপের আস্ফালন দেখেছিল, সিপাহী মঙ্গল পাণ্ডে সে আস্ফালন সহ্য করতে পারেনি। মহিষী নারী লর্ড ক্যানিংয়ের ভালোবাসার শহর ছিল এই ব্যারাকপুর। শহরটি উত্তর চব্বিশ পরগনা জেলার গঙ্গা তীরবর্তী এক মহকুমা শহর। ব্যারাকপুরের নাম স্বর্ণাক্ষরে এই শহরে রয়েছে দেশের প্রাচীনতম বিমানঘাটি। রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ, জাতির জনক মহাত্মা গান্ধী, সীমান্ত গান্ধী, বাদশা খান ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি মাখা শহর হল ব্যারাকপুর। আমরা আজকে সেই ব্যারাকপুরেই যাচ্ছি। ব্যারাকপুরের ইতিহাস জানা থাকলে আমার ধারণায় এই সুপ্রাচীন ঐতিহাসিক শহর ভ্রমণের আনন্দ লাভ করা যাবে। তাই আমি প্রথমে আমি ব্যারাকপুরের ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে একটু আমাদের দর্শকদের সামনে এবং সাবস্ক্রাইবারদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ব্যারাকপুরের একসময় নাম ছিল চানক। 1445 সালে বিপ্রদাস টিপুলাই রচিত মনসা মঙ্গল কাব্যে চানক নামটা প্রথম পাওয়া যায়। 1871 সালে কবি দীনবন্ধু মিত্র তার সুলখনি কাব্য চানক নামটি ব্যবহার করেছিল। পরবর্তীকালে 1772 সালে ব্রিটিশ সৈন্যরা এখানে ব্যারাক অর্থাৎ সেনা চামড়ে তৈরি করে। সেই সময় ব্যারাক শব্দ থেকে চানক নামটা পরিবর্তিত হয়ে ব্যারাকপুর নামে পরিচিতি লাভ করে সাধারণ মানুষের মধ্যে। কারো কারো মতে ব্যারাকপুর একসময় সত্যগ্রাম পরগনার অধীনে ছিল। সেই সময় এখানকার শাসনকর্তা ছিলেন বকরুদ্দিন বারবক শাহ। তার স্মৃতিতে স্মরণ করে লোকে চানককে ব্যারাকপুর বলত। পরে অপভ্রংশ হয়ে পরে নামটি অপভ্রংশ হয়তো অনেকে বলে সেই সময় বরবাকপুর বলত, পরে অপভ্রংশ হয়ে ব্যারাকপুর নামটা হয়। 1765 সাল নাগাদ ব্রিটিশরা ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট তৈরি করেছিল। প্রায় 254 বছর পূর্বে ব্যারাকপুরে যে ক্যান্টনমেন্ট তৈরি হয়েছিল সেটাই ভারতবর্ষের 62টা ক্যান্টনমেন্টের মধ্যে সর্বপ্রথম ক্যান্টনমেন্ট ছিল। 1757 সালের 29শে মার্চ ব্রিটিশ অবিচারের বিরুদ্ধে ব্যারাকপুরে বিদ্রোহ শুরু হয়েছিল। দাঁত দিয়ে বন্দুকের যে কার্তুজ, সেই সময় তার কার্তুজ আজকের কার্তুজের মতন ছিল না। কার্তুজের দাঁত দিয়ে কার্তুজ কাটানো অসন্তোষের স্তম্ভ শুরু হয়। ব্যারাকপুর থেকেই প্রথম বিদ্রোহের সূচনা শুরু হয়। এই স্পুলিংয়ের আগুন জ্বলতে হতে একসময় সারা দেশে মহাবিদ্রোহের রূপ নেয়। সেটাই হয়েছে সিপাহী বিদ্রোহ, যেটা ব্যারাকপুরে প্রথম সূত্রপাত হয়। আমরা যাচ্ছি সেই ব্যারাকপুর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখতে থাকুন আমাদের শিয়ালদা থেকে সড়কপথে বা ট্রেনপথে আপনারা ঐতিহাসিক শহর ব্যারাকপুরে আসতে পারেন। সড়কপথে সময় লাগে বেশি, ট্রেনেও সময় লাগে। আমাদের ব্যারাকপুর পরবর্তী ভিডিও করেন।